নিশি দাস নামে উদয়পুর গিরিধারীপল্লী এলাকার বাসিন্দা শনিবার রাত 10:30 নাগাদ গোকুলপুর এলাকার বাসিন্দা রাজীব নামে এক ব্যক্তির সাথে 100 টাকা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। একটা সময় ঝগড়া বিবাদ এতটাই বেড়ে যায়, রাজীব নিশিকে মোবাইল দিয়ে আঘাত করে মাথায়। মোবাইলের আঘাতে নিশির মাথা ফেটে রক্ত ছড়তে থাকে। এই রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় রাধাকৃষ্ণপুর থানায়। মধ্যরাতে ছুটে আসে নিশি বিচারের দাবিতে। জানা গেছে নিশি এই মারধরের ঘটনায় রাজীবের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এভাবে রক্তাক্ত করছে মানে কি নিয়ে ঝগড়া? টাকা পয়সা লেনদেন নিয়ে। আর কোন জায়গায় আপনারা মারধর করছে? এটা মুনবিরি কন্নারি গিরিধারীপল্লী। হ্যাঁ গিরিধারীপল্লী মানে মুনবিরি ফ্যাক্টরির সামনে। কি দিয়ে মারছে আপনারা? এই মোবাইল দিয়ে বাড়ি মারছে। মোবাইল দিয়ে? ও কোনখানে আঘাত পেয়েছেন আপনি? মাথায়, শুধু মাথায় চোট। মাথায়? নাম কি আপনার? নিশিদা। এই রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর শহর এলাকায়। শ্রান্দুল টিভি।